হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করি তোমাদের একটু ভালো ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবে। ওকে বন্ধুরা, চলো ভিডিওটি দেখতে থাকো। এই তো সকাল সকাল তোমাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখালাম, যাই হোক তারপরে চলে আসলাম আজকে নাস্তা করার জন্য। তো বন্ধুরা, গতকালকে রাত যখন 10টা বাজে মেয়ে বলেছিল ফ্রাইড রাইস খাবে, তো ফ্রাইড রাইস খেতে গিয়ে যখন ও সব কিছু করে একটা তেল তেল দিয়ে দিয়েছে, তখন দেখে গ্যাস শেষ হয়ে গেছে। এখন বাজে রাত 10টা, এখন তো সম্ভব না গ্যাস আনার জন্য, তাহলে কি আর করব। তখন আমি মুড়ি খেয়েছিলাম আর মেয়ে ভাত ছিল, আর ওটাই খেয়ে নিয়েছে আর কি, আর ফ্রাইড রাইস করা হয় নাই। তো সেই জন্য আজকে সকাল সকাল লোকদের মানে সকালে ড্রাইভারকে কল করে দিয়েছি যে আমার গ্যাস লাগবে। তো দিনে হলে যে কোনো সময় গ্যাস নিয়ে আসতে পারে, সমস্যা হয় না, আধা ঘন্টার মধ্যে গ্যাস চলে আসে আর কি, যদি আশেপাশে থাকে। তো সকালে গ্যাস নিয়ে আসলো আর বলে দিলাম যে নাস্তা নিয়ে আসার জন্য, কারণ আজকে আবার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। তো গ্যাস আনার পরে যদি আমি নাস্তা তৈরি করতে যাই তখন অনেকটা লেট হয়ে যাবে, সেজন্য বলেছি যে নাস্তা নিয়ে আসার জন্য। তো নাস্তা নিয়ে আসছে, যেহেতু আমার সময় খুব কম, ছেলেকে নিয়ে 10টা সাড়ে 10টার মধ্যে বের হতে হবে। তো ডাক্তার নাকি 10টার মধ্যে আসবে, আর 10টার মধ্যে ওনার চেম্বার খুলবে। তো ছেলে এখনো ঘুমাচ্ছে, সারা রাত্রে দাঁতের ব্যথায় ঘুমাতে পারে নাই, সেজন্য আমি ওকে একটু ঘুমানোর জন্য সময় দিলাম আর আমি এখানে নাস্তা করে নিচ্ছি। তো তারপরে ওকে উঠিয়ে খাওয়া দাওয়া করানোর পরে আমরা বেরিয়ে পড়লাম। তো এই তো বন্ধুরা, ছেলেকে উঠিয়ে তারপরে ছেলেকে নাস্তা করানোর পর রেডি টেডি করে আমরা বেরিয়ে গেলাম ডাক্তারখানা যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ার করি। আর রাস্তাটা এত খারাপ ছিল যে ভিডিও করতে অনেক প্রবলেম হয়েছিল, তারপরে অনেক মানে শক্ত করে ফোনটাকে ধরে তারপরে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে স্কুলের পাশে একটা মসজিদ, আর বাম পাশে হচ্ছে স্কুল, আর এই ডান পাশে হচ্ছে বিশাল বড় একটা দিঘি। দেখো বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে পানির মধ্যে কিভাবে মানে গোসল করছে। আমি বাজারে যাওয়ার সময় দেখেছি ওরা পানিতে, আমি প্রায় ঘন্টাখানেক বা আধের ঘন্টা পর আসছি তখনও দেখি যে ওরা পানিতে। তো যাই হোক বন্ধুরা, আমার আমার বাম পাশে হচ্ছে মানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, আর ডান পাশে হচ্ছে বিশাল বড় একটা দিঘি। তো এই দেখো, এই রাস্তাটা খুবই খারাপ, বাজারে যাওয়ার সময় এই রাস্তাটা সবচেয়ে বেশি খারাপ, কি আর করা। সবগুলো রাস্তা ঠিক আছে, শুধু এই রাস্তাটাই খারাপ। তো বেশিক্ষণ লাগবে না, চলে আসলাম ডাক্তারের দোকান চেম্বারে। তো ওই পাশে সিরিয়াল ছিল, সেজন্য আমি এখানে বসে একটুখানি ভিডিও করলাম, বেশি একটা ভিডিও করিনি, কেমন জানি লজ্জা লজ্জা করছিল, কারণ অনেকে এখানে আছে তো কি ভাববে, সেজন্য বাইরে কখনো এরকম ভিডিও করিনি, যা করার ঘরে করি। তো ওই তো ছেলে আমার দাঁত দেখতেছে ডাক্তার, এই দেখো বন্ধুরা কি অবস্থা দাঁতের। তো যাই হোক, আজকে শুধু ওষুধ দিয়ে দিয়েছে, আজকে বলছে দাঁতে ফুলা আছে, ফুলা কমানোর পরে পাখিটার চিকিৎসা করবে, এখন ওষুধ দিয়েছি। তা আমি বাজার মানে ডাক্তারের কাছ থেকে আসার পরে টুকিটাকে কিছু বাজার করে নিয়ে আসলাম, আর দুটা মেক্সির কাপড় নিয়ে আসছি, কারণ প্রচুর গরম, এই গরমে মানে জামা পরে ঘুমানো যায় না। আর আমার কখনো আমার মেক্সি নেই, আমি মেক্সি কখনোই পরি না, তো ভাবলাম এখন গরমের মধ্যে মিক্স করব। তো এই দুটা কাপড় এনেছি, যদিও আমার মানে বেশি একটা পছন্দ হয় নাই, মোটামুটি পছন্দ হয়েছে। আর এসে এনেছি একটা গরম মোছার মপ, সেটা আগে তো ছিল, সেটা ভেঙে গেছে, একটা নিয়ে এসেছি। তো বলার তোমরা অবশ্যই কমেন্টে বলবে মেক্সের কাপড় দুটো কীরকম হয়েছে, ঠিক আছে। আর এইখানে এই তো এগুলো হচ্ছে ছেলের ওষুধ। তো ওষুধ যে একটা ওষুধ ঘরে ছিল, যেটা ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছে, সেই ওষুধটা অলরেডি ঘরে ছিল। তো ওই ওষুধটা আর বাকি আরও দুইটা, টোটালে তিনটা ওষুধ লিখেছে, বেশি প্রবলেম হলে বলেছে যে এক সপ্তাহ পরে আবার যাওয়ার জন্য। তো বাজার থেকে আসার সময় চিকেন নিয়ে আসছিলাম, তো সেটা তোমাদের মাঝে শেয়ার করে নিই, জাস্ট একটু শেয়ার করলাম, কারণ অলরেডি আমি তো অনেক লেট হয়ে গেছে,
বাজার থেকে এসেছি প্রায় একটার সময়, কিন্তু এসে আর কোনো রান্না করিনি। প্রচুর গরম, যার কারণে রান্না করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম এখন কী করা, খেতে তো হবেই, কারণ ছেলে মেয়ে আছে। তো বন্ধুরা, এইভাবে অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে না, এখন খিদে লেগেছে, এখন তার না খেয়ে থাকা যাবে না, যত গরম হোক রান্না করতে হবে। তো আমার অলরেডি রান্না করতে করতে 4টা বেজে গেছে। তো 4টার সময় রান্না করে তারপর আমরা ছেলে মেয়ে আমি খেয়েছি। তো অর্ধেকটা চিকেন আমি রান্না করে নিলাম, আর বাকি অর্ধেকটা ফ্রাইড রাইস করার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই পাশে গতকালকে যে আমি আধা কেজির দুধ থেকে অর্ধেকটা দুধ দিয়ে চা করেছিলাম, আর বাকি অর্ধেকটা দুধ রেখে দিয়েছিলাম, তো সেটা এখানে বসিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, আমি কেন রান্নাঘরে রান্না করতে পারি না, প্রচুর গরম। এই দেখো চালটা আমার মাথার কতটুকু উপরে, আমি হাত দিয়ে ধরতে পারি, মানে এত নিচে, প্রচুর গরম, মনে হয় যে একটা ডিম ছেড়ে দিলে ডিমটা হয়ে যাবে। এই যে পাশে জানালাটা দেখছো, এটা দিয়ে বাতাস আসে। তো যখন তরকারিটা বসাই, তারপর আবার একটু এখানে এসে দাঁড়াই, চার্জার ফ্যান আছে, কিন্তু চার্জার ফ্যানটা এরকম, মানে ছাড়লে গরম হাওয়া বের হয়, আবার অন্য সাইডে দিলে চুলার মধ্যে জাল নাই ধরে না, এই সমস্যার মধ্যে আছে আর কি। তো দেখো কতটুকু নিচে। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে, মানে ওইটা চালটা দেখাতে দেখাতে দেখি যে যে দুধটা আমি বসিয়েছিলাম সে দুধটা ফেটে গেছে। তো কি আর করা, আমি সব সময় কি করি, যখন মানে যদি আগের দিনের দুধ একটু থাকে, তাহলে সেই দুধটাকে আমি আগে চুলায় দেই, দেওয়ার পরে যদি দেখি যে ভালো থাকে, তাহলে আমি আবার পরের দিনের দুধটা একসাথে জয়েন করি আর কি। আর যদি দেখি একসাথে জয়েন করলে, তো এখন আমার মানে গতকালকে দুধটা যে খারাপ ছিল, কিন্তু বন্ধুরা যখন বোতলে ছিল তখন কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে নষ্ট হয়েছে এরকম কোনো বোঝাই যায়নি, কিন্তু এখন দেখি নষ্ট হয়ে গেছে। তো কী করবো, পাতিলটাকে একদম ভালো করে দিয়ে এটা আমি চা করবো আর কি। তো অলরেডি আমার রান্না কিন্তু হয়ে গেছে, তো খাবার দাবার রান্না টান্না করে খাবার দাবার করব। আর এইখানে ভাবছি যে দুধটা বসিয়ে দিই, দুধটা বসানোর পরে আস্তে আস্তে হোক আজকে আধা কেজি দুধ দিয়ে চা করে নিই। তো যাই হোক বন্ধুরা, টুকটাকালে আজকে ভিডিওটা তেমন একটা কিছু করিনি, প্রচুর গরম, অনেক কিছুই করার ছিল কিন্তু করি নাই, যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, সময়টা খুব কম ছিল, কোনো ভিডিও করতে পারিনি। তো দুপুরে খাবার টাবার খেয়ে চা খেয়ে তারপরে দেখো রাতে চলে আসছি। তো আজকে রাতে করেছিলাম ওই যে বলেছিলাম, মানে চিকেন ফ্রাই করার জন্য মুরগি রেখে দিয়েছিলাম, সেটা মেয়ে করেছে আর কি, রাতেরবেলা আমি করিনি। তো এই তো এখানে এই ফ্রাইড রাইস করা হয়েছে আর চিকেন ফ্রাই করা হয়েছে। তো আমার ছেলে খাচ্ছে এখানে, মেয়ে খাচ্ছে এখানে। ছেলে আবার এই প্লেট ছাড়া খেতে পারে না, মেয়ে আবার কাছের প্লেট ছাড়া খেতে পারে না। তো এই আর কি বাচ্চাদের মর্জি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ওইরকমভাবে করতে পারিনি, জাস্ট ডাক্তারের কাছে গিয়েছিলাম, টুকিটাকি কাজ টাজ করেছিলাম, ওইরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক, তারপরে রেগুলারলি মানে তোমাদের সাথে জয়েন থাকার জন্য একটুখানি শেয়ার করে নিলাম আর কি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কমেন্টের মধ্যে জানিয়ে দিও। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তত